প্রণাম মহারাজ আমি যেটা বলছি আমার যে পরিস্থিতি জীবনের আমি তো এখানে প্রায় বছর আসছি কিছু শুনছি বুঝছি এবং জীবনে একটা খুব শান্ততা অনুভব করি তৃপ্ততা অনুভব করি তাছাড়া আমি একটু গান করি বা ছবি আঁকা বই পড়া এই যে এটার মধ্যেও আমি খুব মানে আনন্দ অনুভব করি শান্ততা অনুভব করি তো এখানে আমার যেটা বাড়ির পরিবেশ কর্মসূত্রের যে পরিবেশ সেখানে আমার খুব একটা অসুবিধা হয় না আমি সব পরিস্থিতিগুলো হ্যান্ডেল করতে পারি মনে হয় তো এখানে যে জায়গাটা যেটা আমার যে সাময়িক শান্তি বা তৃপ্তটা যেটা আমি অনুভব করি এইটা কি আমাকে স্ট্যাগনেন্ট করে রেখেছে আমার মনে হয় যেন স্ট্যাগনেন্ট করে রাখছে আমাকে এগোনোর পথে বাধা হচ্ছে কোথায় এগোবেন কিসে এগোবেন আধ্যাত্মিক উন্নতির পথে কি এগোতে পারছে না নিজেকে বোঝার ক্ষেত্রে শান্তির পরে আধ্যাত্মিক উন্নতি কি আছে আন্তরিক শান্তি তো হচ্ছে না মানে সাময়িক একটা মনে হচ্ছে যেন শান্তির মধ্যে আমি আছি না ভিতরে কোনো অশান্তি কোনো অভাব বোধ করছেন মনে হচ্ছে যেন আমি ঠিক নিজেকে জাস্টিফাইড করার ক্ষেত্রে একটু মানে ভুল ত্রুটি থেকে যাচ্ছে এগুলো একটা হতে পারে ওটা কোনো কথা নয় না না নিজের ভিতরে একদম কুড়ে কোনো অভাব বোধ বসে আছে জীবন কি অপূর্ণ মনে করছেন এমন কি সেরকমও কিছু মনে হচ্ছে না তাহলে তাহলে এইটা এই শান্তির আবেদন মায়ার খেলা কিন্তু কোন পরিচ্ছন্নতা যে জায়গা নিজেকে দেখার ক্ষেত্রে সেই জায়গাগুলো মনে হয় যেন আমি ঠিক উত্তর পাচ্ছি না নিজের ক্ষেত্রে নিজেকে দেখার যে জায়গাটা আসুন আমরা সেবার জন্য আছি কোনো অসুবিধা নেই কোনো নেই তো শুনুন আপনি তিনটে তিনটে জায়গা বললেন বললেন টোটাল ঠিক আছে উনি যেটা এক সব জায়গাটা হারমোনি ঠিকই আছে হারমোনাস সবাই চলছে ভুল ত্রুটি হলে নিজেকে বোঝায় যে ঠিক আছে এই জায়গাটা ভুল হয়েছে সংশোধন করতে হবে হ্যাঁ এইটাই একটা ইনেট ম্যাচুরিটি জীবন দিয়েছে এটাই কজন পারে আমার ভুল হয়ে গেল আমার ভুল হয়ে গেল গিল্টে মরে যায় যদি ওই ভুলটা না করতাম যদি এটা না করতাম সেটা একসময় ছিল সেটা একসময় ভালোই ছিল মানে ভালো মতোই ছিল কিন্তু আপনার কথা তো শুনি প্রশ্ন শুনি আপনার অনেক ভিডিও দেখেছি দেখুন আমাদের একটা কোটেশন আছে শান্তির পরে কোনো সাজেশান নেই ঠিক আছে যদি শান্তি আছে ঠিক আছে ভিতরে শান্তি যদি আছে আমি কি বলেছি ভিতরে কোনো অপূর্ণতা অভাব অভিযোগ করে বসে আছে যদি না থাকে তাহলে আর কারোর সাথে আমরা তুলনা করব না সেরকম কোনো আমি খুঁজে পাচ্ছি না ব্যাস ব্যাস কোনো অসুবিধা নেই তাহলে আর আপনি আপনার লেখাপড়া গান বা আপনাদের যাই আছে তার মধ্যে আপনি হ্যাপি আছেন তো জীবন আপনার কি এই মুহূর্তে এতখানি ম্যাচুরিটি দিয়েছে এটাই এই মুহূর্তের জন্য পারফেক্ট এর পরে যদি ইনকোর ডিপ কোনো কোয়েশ্চেন আসে এরকম নাকি যে অনেকে প্রশ্ন করে আমাকে প্রশ্ন করতেই হবে নট নেসেসারি আপনি এখানে ধোকা খেয়ে যান কোনো প্রবলেম নেই এক এক সময় যেন মনে হয় যে ধ্যানী ধ্যানী হওয়ার কথা বা সাক্ষী হওয়ার কথা যেটা বলেন সেই জায়গাগুলো মনে হচ্ছে যেন আমি একটু মিস করে গেলাম এই জায়গাটা আমার দেখার দরকার ছিল কেন মিস করবেন অ্যাভেলেবেল আছে তো সেটাও হতে পারেন আর যদি জীবন আপনাকে ম্যাচুরিটিতে এখন এইখানে নিয়ে আসে যে আপনি গান গিয়ে এবং আপনার যে ছোটোখাটো হ্যাবিটগুলো বা যে হবিগুলো আছে ওগুলো কি নিয়ে আনন্দে আছেন তাহলে এতখানি ম্যাচুরিটি দিয়েছে বি উইথ ইট কোনো অসুবিধা নেই কনফ্লিক্টে যাবেন না আর যদি ধ্যানের আবেদন ওঠে তাহলে আসুন সেটাও একটা সুন্দর জিনিস ওটাতেও কোনো অসুবিধা নেই কিন্তু শুধু একটা জিনিস করবেন না আমি গান গাইছি আনন্দে আছি মনে হচ্ছে ধ্যান করলে ভালো হয় ধ্যান করতে কি নিজেকে পাচ্ছি না তখন মনে হচ্ছে গান গাইছিলাম ওটাই তো ভালো ছিল এটা যেন না ঠিক আছে খেয়াল রাখুন দুটোর মধ্যে সৌন্দর্য দেখার চেষ্টা করতে হবে একদম একদম যদি মনে হয় যে ধ্যানের অভাব হচ্ছে ঠিক আছে তো আপনাকে হতে পারে আপনাকে এক্ষুনি বসে ধ্যান করার মতো জীবন চাইছে আপনার কাছ থেকে যে আপনি বসে বসে ধ্যান করুন আপনি গানের মাধ্যমে সেবা করছেন গানের মাধ্যমে ধ্যান করছেন খারাপ কি আছে না আমি আমি ধর শাস্ত্র মানে যেটা বলতে গীতা বা উপনিষদ এগুলো মানে খুব একটা চর্চা করি আমি সেইগুলো তো চর্চা করতে করি না আপনাকে জ্ঞানী হতে হবে না তুলনা না আমরা যেন দেখব না যে প্রমিতা মৃন্ময়ী বা প্রমিষ্ঠা এরা কেউ পড়ছে আমি তো পড়ছি না আমি শুধু গানই গাইছি গানের মানেও তো আমি অত ভালো বুঝি না একটা প্রশ্নটা রাখুন অনেস্ট নিজের সাথে অ্যাম আই ইনেটলি পিসফুল ইফ ইয়েস এটাই আপনার ব্রহ্মজ্ঞান আর কোনো জ্ঞানের দিকে যেতে হবে না আর যেখানে যদি তারপরে যদি মহারাজ আজ থেকে সাত বছর পরে যদি আমার মধ্যে ফার্স্টেশন ওঠে ডিল উইথ দ্যাট ফার্স্টেশন আফটার সেভেন ইয়ার এখন থেকে ভাবতে হবে না ওকে আসতে দিন এই শান্তটা মনে হয়েছে যে আমি কি ভ্রান্তির মধ্যে আছি এটাই মায়ার এটাই খেলা একজন ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠে বলছে আমি কি ঘুমোচ্ছিলাম কী সমস্যা আছে কী সমস্যা আছে কোনো সমস্যা নেই হুম বসে আছেন মাইক ধরে হাতে মাইক আছে সাপ নেই তো দেখে নিন ভালো করে কি আছে মাইকি আছে ব্যাসে যদি ভিতরে খুঁজে আমরা তো দেখুন আপনারা আসছেন আমি কখনো এটা মনে করি না যে আপনারা কিছু বোঝেন না আপনারা অনেকটা বুঝছেন নাহলে থাকতে পারতেন না এতক্ষণ সাথে যে যেরমভাবেই আছেন তো যখন বুঝছেন ওই বোধ ভিতর থেকে কথা বলবে যখন যা দরকার হবে ও দায়িত্ব নেবে কিন্তু যখন প্রশ্ন উঠবে জিজ্ঞাসা উঠবে যে কোনো স্তরে ওর সাথে ন্যায় করবেন যদি প্রশ্ন উঠছে না আবার প্রশ্নকে প্রশ্ন করবেন না কেন প্রশ্ন তুই উঠছিস না ওটা নয় আপনারা বুঝতে শিখেছেন যে কোর ডিফল্ট সেটিংয়ে কোথাও অসুবিধা থাকলে সেটা কি আর উপরের ছুটপুট সমস্যা সেটা কি জীবন অ্যাপারেন্ট হয় আলটিমেট হয় দুটোই হয় না আলটিমেটলি কি আমার মধ্যে কোনো অভাব বোধ আছে যেটা আমি প্রশ্ন করলাম যদি নেই তাহলে এখন আপনারা বুঝতে চেয়েছিলেন যে খুচরো সমস্যা কী পিম্পল হয়ে গিয়েছে গলা ধরে গিয়েছে হ্যাঁ ও আমার কথা শোনে না সে আমার কথা শোনে না তো এইগুলো ছুটপুট জিনিস এগুলো আসে জীবনের এগুলি রস তো ওগুলোকে নিয়ে একদম ভাববেন না আর আমরা কোনো তুলনায় যাব না হুম রামপ্রসাদকে কখনো কোনো উপনিষদের রেফারেন্সেতে দেখা যায়নি তাই না বদ্যির ছেলে ছিলেন কী করেছেন আর এমন পড়াশোনা কিন্তু দেখুন তার মধ্যে থেকে কত কিছু বেরিয়ে আসছে ঠিক আছে তো ওই রকম না সকলকে পড়েই হতে হবে তা নয় অনেকে অনেক কিছু এমনি ধারণা করতে পারে ঠিক আছে সেই ম্যাচুরিটি জীবন সেভাবে দিয়েছে তাকে